নমস্কার বন্ধুগণ ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটা আজকের এপিসোড নাম্বার টু ফার্স্ট এপিসোডে ইস্টবেঙ্গলের লোগো জার্সি নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করেছিলাম ওই ভিডিওটা এরা দেখনি দেখে নিতে পারো আই বাটনে কিন্তু লিঙ্কটা তোমরা পেয়ে যাবে ওই ভিডিওতে কিন্তু কিট স্পনসার নিয়েও কথা বলেছিলাম এবং সবার আগেই তোমাদেরকে এই আপডেটটা দিয়েছিলাম এই ভিডিওতে ইস্টবেঙ্গলকে নিয়ে অনেকগুলো ভালো ভালো খবর তোমাদেরকে দিয়ে দেবো এফএসডিএলের অ্যানাউন্সমেন্ট এফএসডিএলের প্রেস রিলিজে কী কী বলা হয়েছে সব কিছু কিন্তু তোমাদেরকে ডিটেলসে জানাবো তো প্লিজ ভিডিওটা শেষ অব্দি দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর যারা প্রথমবার আমাদের চ্যানেল এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের ডেলি আপডেট সবার আগে পেতে আর যারা রেগুলার ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করছো না কিসের অপেক্ষা করছো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ সাপোর্ট করো তোমাদের সাপোর্টটা খুবই দরকার তো চলো আর কথা বাড়াচ্ছি না সরাসরি ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা সকালের ভিডিওতেই তোমাদেরকে লোগো জার্সি সব কিছু তো দেখিয়েছিলাম এবার সেই ভিডিওটা বানানোর কিছুক্ষণ পরেই একদম অফিসিয়ালি পুরো ব্যাপারটা অ্যানাউন্স করে দেওয়া হলো ইস্টবেঙ্গলের তরফ থেকে মানে ইস্টবেঙ্গলের সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো থেকে একের পর এক অ্যানাউন্সমেন্টগুলো আসতে থাকে এসসি ইস্টবেঙ্গল ইউটিউব চ্যানেল থেকে প্রথমে এটা প্রকাশ্যে আনা হয় যে লোগোটা কি হতে চলেছে তোমাদেরকে তো আগেও জানিয়েছিলাম আরও একবার স্ক্রিনে তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই লোগোটাই কিন্তু ই এস সি ইস্টবেঙ্গলের নতুন লোগো এসসি সি ইস্টবেঙ্গলের লোগোতে তিনটে তিনটে ছটা স্টার আছে এবার তোমরা আমাকে জিজ্ঞেস করবে যে এই ছটা স্টারের মানে কি তো সেক্ষেত্রে তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে আমার যেটা মনে হচ্ছে সেটাই তোমাদের জানাবো এবারের অন্য মানেও হতে পারে তবে আমার যেটা মনে হচ্ছে প্রথম তিনটে স্টার ন্যাশনাল লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য মানে ডোমেস্টিক যে তিনটে লিগ জিতেছে ইস্টবেঙ্গল সেই জন্য তিনটে স্টার আর তিনটে বাকি স্টার যেগুলো সেগুলো ইন্টারন্যাশনাল ট্রফি জেতার জন্য মানে ইন্টারন্যাশনাল তিনটে ট্রফি ইস্টবেঙ্গল জিতেছে তো সেই কারণেই মনে হচ্ছে এই তিনটে প্লাস তিনটে ছটা স্টার দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ আমার মতামত তোমরা তোমাদের মতামতটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও যে তোমাদের কি মনে হচ্ছে ছটা স্টার কেন দেওয়া হয়েছে সেটা তোমরা অবশ্যই জানিও এবার আসি সেকেন্ড যে আপডেটটায় এসসি মানে কি এসসি মানে তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে এটা স্পোর্টিং ক্লাব ইস্টবেঙ্গল সেটাও আজকে এসসি ইস্টবেঙ্গলের ফেসবুক পেজ থেকে জানিয়ে দেওয়া হয়েছে দেখো তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই পোস্টটায় দেখো লেখা আছে সে হ্যালো টু এসসি ইস্টবেঙ্গল বা স্পোর্টিং ক্লাব ইস্টবেঙ্গল তো এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এসসির ফুল ফর্ম কিন্তু স্পোর্টিং ক্লাব ইস্টবেঙ্গল যেটা তোমাদেরকে আগেই জানিয়েছিলাম এটাও কিন্তু পরিষ্কার হয়ে গেল এরপর আসি এফএসডিএলের ব্যাপারে এফএসডিএলের তরফ থেকেও এসসি ইস্টবেঙ্গলকে একটা ওয়ার্ম ওয়েলকাম জানানো হয়েছে তারপর লোগো প্রকাশ করা হয়েছে এবং সব শেষে কভার ফটোটা আপলোড করা হয়েছে কভার ফটোতে এসসি ইস্টবেঙ্গলের লোগো দেওয়া আছে দেখো তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি একটু আগে তোমাদেরকে কমিউনিটিতেও জানিয়ে দিয়েছিলাম এবার পুরোপুরি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি এটাই এখন আইএসএলের কভার ফটো আছে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সব জায়গায় এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এফএসডিএল এর প্রেস রিলিজে কি বলা হলো তো সেটাই তোমাদেরকে পুরো পড়ে শোনাচ্ছি একবার শুনে নাও আইএসএল এর তরফ থেকে যে প্রেস রিলিজটা করা হয়েছে সেখানে কিন্তু লেখা আছে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন ইজ হ্যাপি টু অ্যানাউন্স দ্যাট ইটস টিম উইল প্লে ইন দ্য হিরো ইন্ডিয়ান সুপার লিগ অ্যাজ এস সি ইস্টবেঙ্গল এসসি ইস্ট ইস্টবেঙ্গল উইল অলসো হ্যাভ আ নিউ লোগো এবার এই প্রসঙ্গে মিস্টার হরিমোহন বাঙ্গুর ম্যানেজিং ডিরেক্টর শ্রী সিমেন্ট কী বলেছেন সেটা তোমাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি The club's new logo retains the primary assets like the emblem of a flaming torch and its colours which showcases a merger between the rich legacy of East Bengal, its contribution to Indian football along with three-cement support to keep the flag flying high. It's a start of the new and exciting partnership for all of us with East Bengal and we are happy to share the evolution of the club's logo. আওয়ার ক্রেস্ট অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টি হ্যাজ বিন আ বোল্ড ওয়ান অ্যান্ড আই এম শিওর দ্যাট দিস উইল ওনলি টেক দ্য লেগেসি অফ দ্য ক্লাব ফরওয়ার্ড এরপর জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর শ্রী সিমেন্ট মিস্টার প্রশান্ত বাঙ্গুর তিনি কী বলেছেন সেটাও তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি তিনি কিন্তু জানিয়েছেন উই আর প্রাউড টু বি প্রেজেন্টিং দ্য নিউ লোগো হুইচ স্যালুটস আওয়ার রিচ ফুটবলিং লেগেসি হোয়াইল এমব্রেসিং আ মডার্ন আউটলুক তিনি আরও যেটা বলেছেন দ্য ফ্যান্স আর দ্য হার্ট অ্যান্ড সোল অফ এসসি ইস্ট ইস্টবেঙ্গল অ্যান্ড উই উইল ওয়ার্ক টুগেদার অ্যাজ ওয়ান ফ্যামিলি ট্রাইং হার্ট এভরিডে টু কিপ দ্য ফ্ল্যাগ ফ্লাইং হাই এরপর প্রেস রিলিজে যেটা লেখা আছে সেটা কিন্তু কোচড বাই লিভারপুল অ্যান্ড ইংল্যান্ড লেজেন্ড রবি ফাউলার মেম্বারস অব দ্য রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড চেক টিন টু দেয়ার টিম হোটেল অন ফ্রাইডে যেটা তোমাদেরকে জানিয়েছিলাম সকালের ভিডিওতে অ্যান্ড উইল আন্ডারগো দ্য ম্যান্ডেটারি কোয়ারেন্টিন পিরিয়ড অ্যাজ পার প্রোটোকল তো এই পুরো ব্যাপারটাই দেওয়া হয়েছে আইএসএল এর তরফ থেকে প্রেস রিলিজে তো সেটাই তোমাদেরকে পুরো পড়ে শোনালাম ব্যাপারটা তো হরিমোহন বাঙ্গুর প্রশান্ত বাঙ্গুর সহ ইস্টবেঙ্গলের সাথে যুক্ত সমস্ত মানুষরা কিন্তু এতে খুবই খুশি হয়েছে নতুন লোগোটাও খুব সুন্দর হয়েছে বলেই আমার মনে হয় তো এই গেল এফএসডিএল এর পুরো আপডেটটা এবার আসি এই ভিডিওর লাস্ট টপিক নিয়ে যে বেঙ্গল কোন ভারতীয় প্লেয়ারদের ছেড়ে দিচ্ছে তো সেইটাই তোমাদের জানিয়ে দেবো তোমাদেরকে তো আগের ভিডিওতে জানিয়েছিলাম এদের নাম আরও দুজনের নাম যুক্ত হয়েছে সেটাই তোমাদেরকে জানাবো ইস্টবেঙ্গল কিন্তু রিনো অ্যান্টো কিগান পেরেরা কেভিন লোবো লোকেন মিতেই আর বিকাশ সাইনি এই পাঁচজনকে বলে দিয়েছে যে তাদেরকে কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে দেবে এবং তাদেরকে অন্য ক্লাব দেখে নেওয়ার জন্য বলা হয়েছে এই প্রসঙ্গে তোমাদেরকে আরও জানিয়ে রাখি এসসি ইস্টবেঙ্গলের তরফ থেকে জানানো হয়েছে যে এই সকল প্লেয়ারদের নতুন ক্লাব খুঁজে দিতে কিন্তু এসসি ইস্টবেঙ্গলও সাহায্য করবে যদি দরকার পড়ে তোমরা তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যে এই পাঁচজনকে ছেড়ে দেওয়াটা কি ঠিক হলো না ঠিক হলো না সেটা অবশ্যই কিন্তু জানিও এই প্রসঙ্গে আরও একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি বিকাশ জাইরুর ব্যাপারটা তো বিকাশ জাইরুকে যেটা বলা হয়েছে তিনি কোভিড পজিটিভ হয়েছেন তো সেখান থেকে তিনি রিকভার করে যাওয়ার পর তাকে কিন্তু ইস্টবেঙ্গলের মেন টিমে রেজিস্টার করে নেওয়া হবে তো এই বড়ো আপডেটটাও তোমাদের দিয়ে দিলাম যে বিকাশ জাইরুকে কিন্তু এসসি ইস্টবেঙ্গল বা ইস্টবেঙ্গলেই রাখা হচ্ছে শুধু তার কোভিড পজিটিভ থেকে কোভিড নেগেটিভ হওয়ার অপেক্ষাই করা হচ্ছে তো এই ভিডিওতে তোমাদের এই আপডেটগুলোই দিতাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটা আছে সেটাকে অল করে দিও তাহলেই তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে আর নিচে কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো কোনো সাজেশান থাকলে সেটাও জানাতে পারো আর ভিডিওটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা